আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার পভারী তথা বাগমা বিধানসভার বিধায়ক রামপদ জমাতিয়া পাঁচটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিক দিয়ে বৈঠকে গত 20, 21 এবং 22 আগস্ট সহ তিন দিনের ঝটিকা সফরে আসেন। উনি প্রথমে পাবিয়াছড়া মণ্ডলের কুমারঘাট কোঅপারেটিভ হলে একটি সাংগঠনিক সভায় যোগ দেন। তারপরে বিকেলে পাবিয়াছড়া মণ্ডলের নিদেবী একটি বুথভিত্তিক সভায়ও যোগ দেন ও 21 আগস্ট রওনা দেন পেচারতল মণ্ডলের নবীনছড়া টাউন হলে ও দলীয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভায় যোগ দেন এবং 22 আগস্ট উনি কৈলাসহর মণ্ডল, চণ্ডীপুর মণ্ডল ও শেষে বিকাল 3টায় ফটিকরায় মণ্ডলের বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের নিয়ে ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে বিভিন্ন পৃষ্ঠপ্রমুখ থেকে শুরু করে বুথ স্তর, মণ্ডল স্তর ও জেলা স্তরদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন 51 নম্বর ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস ও 50 নম্বর পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস, ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হ্যাপি দাস এবং এই সভায় বিজেপি সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এই মহামারীকে উনি পরাজিত করে আজকে আমাদের সামনে সব মহিমায় সব গৌরবে আমাদের রাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা হৃদয় থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। যদি আমরা মজবুত করে রাখতে পারি, নিশ্চয়ই আমাদের যে আশা রয়েছে, আমাদের যে প্রত্যাশা সরকারের উপর রয়েছে, অবশ্যই সেটা পূরণ হবে। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সার্বিকভাবে উন্নয়নে গত 2-1 দিন ধরে এই ঊনকোটি জেলা জটিকা সফর করছেন, তো মূলত বিষয়টা কি স্যার? আপনি কিছুদিন ধরে ঊনকোটি জেলা জটিকা সফর করছেন, তো মূলত বিষয়টা কি স্যার? হচ্ছে আমাদের সাংগঠনিক এবং আমাদের সবে গঠন হওয়ার পর প্রশাসন দেওয়ার জন্য যে আমাদের প্রতিজ্ঞা সাফল্য করার জন্য এলাকাতে যারা স্যার, আপনি তো ঊনকোটি জেলায় 5টি মণ্ডল ঘুরেছেন, তো সাংগঠনিক দিক দিয়ে কেমন আশা করছেন? আগামী 2024 পর্যন্ত আমরা 100% নিয়ে নেব।